বস, আমরা অনেক প্র্যাকটিক্যাল মানুষ, লং ড্রাইভ নাই আমাদের লাইফে। এই জন্য কি এত ফোন আসে জানেন? তারিফ ভাই পোকো ফোন আসে, নর্মাল আননোন নাম্বার আমরা কেউই ধরি না। আর ও যদি মানে হঠাৎ ধরেন 10 দিন 5 দিন একটা ফোন ধরে বসে, মেয়ে মেয়ে যন্ত্রণা তো অনেক সময় একটা আছে রিয়েল, আরেকটা আছে মানে এমনও যন্ত্রণা এখন, যেটা আমি বলি যে আমি বিদেশ যাব, আমাকে 4 লাখ টাকা দেন, এইভাবেও আছে। যে আমি একটা ব্যবসায় লস খাইছি 50 লাখ টাকা, আমাকে যদি 25 লাখ টাকা দিয়ে হেল্প করতে। মানে যন্ত্রণা তো মানুষের, যেগুলো আমরা করি এটা যন্ত্রণা বলবো না, আল্লাহ তাআলা হয়তো অনেক ভালো ভালো মানুষকে আল্লাহ তাআলা বেছে নিয়েছে মানুষের সেবা সেবা করতে, তাদের জন্য, তাদের মধ্যে আমরাও একজন বলবো যে ভাগ্যবান বা ভাগ্যবত, আমার ওয়াইফ ভাগ্যবত, সেটা করে আনন্দ পাই। কারণ আল্লাহ তাআলা অর্থবিত্ত দিয়েছে এগুলো মানুষের কাজে লাগানো, এটাতে আনন্দ আছে। আর ওই যেটা বললাম, বাসার নিচে এসে দাঁড়ায় থাকে, অফিসে দাঁড়ায় থাকে যে আমার ব্যবসায় লস হয়েছে, আমার একটু ব্যবসায় সাহায্য করে, ওগুলো আসলে টলারেট করার মতো না, এগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে আজকাল। আর যা যেটাতে সাহায্য করা উচিত, এগুলোতে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে এগুলো করবো। আপনার হাইট কত? তখন তো অতভাবে বুঝতামও না ভাবে, কারণ আমি হাইট মেপে দেখিনি তখন, এই আর কি। বিষয়টা তো ডেফিনেটলি ভালো লাগে, কারণ আমরা সবাই তো আসক্ত হয়ে গেছি, পাগল হয়ে গেছি ইন্ডিয়ান কালচার সবকিছু। একটা বিয়ে হবে, আমরা ইন্ডিয়াতে চলে যাচ্ছি শপিং করতে, অ্যানিভার্সারি হবে, আমি নিজেও যাই, নিজেও করি। সো ইন্ডিয়ান হিরোইনরা টল স্লিম দেখতে হয়তো ভালো লাগে, এই জন্যই হয়তো জিজ্ঞেস করে যে না আমাদের দেশে ইন্ডাস্ট্রিতেও বর্ষা আছে, ধরে রেখেছে একই রকম শুরু থেকে এখন পর্যন্ত। কেন আমি সব জায়গায় বলি তো 5 স্টার তো ট্যালেন্ট হান্ট যারা আমাদের সাথে কাজ করেছিল, সেটা ওদেরকেই সরি বলা যে অনেক দিন পরে তাদেরকে আসলে ছবিতে নেওয়া, আমরাই মাঝখান দিয়ে ছবি করতেছিলাম, এটা তো জানেনি সবাই। ওদের যখন আমরা বললাম যে তোমরা আসো কাজ করো, তোমরা তো এক্সাইটেড, একদিন পুরো আমার বাসায় যে জিম আছে ওইটা তো ওদেরকে ইনভাইট করলাম, সব বুঝালাম যে আমরা ইরানের সাথে এই ছবি করছি, অফিসে নিয়ে গেলাম একদিন সবাইকে একদম মিনিবাস ভরে, এফবিসির সামনে সবাই জড়ো হলো, তো অফিসিয়ালি মিনিবাস ভরে অফিসে নিয়ে গেলাম, লাঞ্চ করালাম, ওদের সাথে কথা বললাম যে আমরা এরকম একটা ছবি করতেছি, তো সবাই তো এক্সাইটেড, একদিকে ওরা অনেক দেরি হচ্ছিল, আরেকদিকে ইরানের সাথে জয়েন ভেঞ্চার মুভি। তো আনলাকিলি একটা ছেলে একটা মেয়ে, নামটা হচ্ছে মাহিন বোধহয় মেয়েটার নাম না, আর ছেলেটার নাম হচ্ছে হলো শাহেদ, ওদের দুইজনের ঠিক তখনই এক্সাম ছিল, মানে ঢাকাতে যখন শুটিংটা ছিল ওরা আমাদের অফিসে আসছে, মানে ওরা বেশ আফসোস করতেছিল। আর ইরানিদের তো ওই জানেই তো 17 জনের একটা টিম ইরানে আসছিল, ওদের লিমিটেড টাইম লিমিটেড সময় সব কিছু মিলিয়ে, তো ওরা দুইজন ছবি থেকে বাদ পড়ে, বাট সাব্বির, হ্যাঁ ইচ্ছা কি, আমরা দুইবারই ওরা অ্যাটেন্ড করেছি। তারপরে সাব্বির কাজ করে অ্যাজ এ হিরো হিসাবে, একজন সেকেন্ড থার্ড যেটাই বলেন একজন হিরো হিসাবে কাজ করে। তারপরে যারা নেগেটিভ ক্যারেক্টারে ছিল ওরা কাজ করে, এবং একটা ছেলেকে তো এবার এত বড় ক্যারেক্টারে কাজ করেছে, ছবিটা রিলিজের পরে আমার মনে হয় ওর দিকে অনেকেরই চোখ পড়বে, সেটার নাম হচ্ছে নিক্সন, ও বাংলাদেশের মেইন ভিলেন হিসেবে কাজ করেছে নিক্সন। ওর হাইট যদি মানুষ আবার পরে জানতে চাবে আর কি, 6.5 ফিটের নিচে না, হাইট মানে 6 ফিট 4 ইঞ্চি তো হবে গ্যারান্টি। হ্যাঁ এখন তো অনেকেই বলে, এখন আমার ফ্যাক্টরির লোকজনই বলে, হ্যাঁ আমার এমপ্লয়ি বলে, মানে আমরা তো খুব সবার কাছে গিয়ে কাজ করি, খুব ফ্যামিলিয়ার, মানে আমি সবাইকে এমনও বলি যে দেখো আমি তোমাদের বস ঠিক আছে, বাট আমি কাজের সময় আমি বস, বাট তার বাইরে আমি তো একজন মানুষ, আমার বয়সের ডিফারেন্স অনেক, মানে আমার বাবার চাইতেও বয়স যারা বেশি তারা আমার এমপ্লয়ি,
ওই বিষয়টা ওইভাবে কাজ করলে তো আমি কাজ করতে পারবো না। আমাকে অনেকেই বলে যে ম্যাডাম, এই যেমন এখন যখন শুটিং ছিল দিনদারে, বলতেছিল যে ম্যাডাম একটু কি আমাদের কোথাও দেওয়া যায়, ফাইনাল লোকে নিতে পারিনি। কথা পরে বলছে ঠিক আছে আমি তোমাকে নেক্সট মুভিতে করবো, ঠিক আছে ম্যাডাম সমস্যা নেই, এরকম তো অনেকেই আসে। প্রথম ছবি তো ইফতিকার চৌধুরী, উনি তো বাংলাদেশে যখন আসে বোধহয় দুই একটা নাটক করেছিল, কমার্শিয়াল মুভি করেনি। যখন উনি মানে ওনার সাথে পরিচয় হলো কাজ শুরু করব, তখন ওনার তো FDC তে যে উনি ডিরেক্টর হবে সেই সেই অর্থ তার কাছে ছিল কিনা আমি জানি না। হ্যাঁ, না বলে নেই, 1,04,000 টাকা দিয়ে তাকে ডিরেক্টরশিপে করে ডিরেক্টর বানিয়ে তারপরে কাজ করলাম। তারপরে হচ্ছে সে আবার কি হলো, হঠাৎ করে নাই 2 মাস খোঁজ খবর পাই না। পরে একদিন আমেরিকাতে ওনার ওয়াইফ ফোন করলো যে উনি তো জেলে এখন। না কখনই স্পোর্টস কার নিয়ে যখন বের হই, ওই যে বিভিন্ন প্রোগ্রামে দেখেন ওই যে Z4 BMW, তখন ড্রাইভ করে যাই, এছাড়া নর্মালি আর তেমন একটা ড্রাইভ করি না। বস আমরা অনেক প্র্যাকটিক্যাল মানুষ, লং ড্রাইভ নাই আমাদের লাইফে, আমরা আসলে সারা দিন না রে ব্রাদার আমাদের নাই, কারণ আমরা এত কষ্ট করা মানুষ। সেই আমার বউ অ্যালার্ম দেয় কয়টায় জানেন, 4:30, আমি বলতে বলতে দেয় 5টায় এখন, মানে তাহাজ্জুদ নামাজ পড়ে ও, আমি ওর ও আমিও পড়ি, ও পড়ে, আমিও তাহাজ্জুদ নামাজ পড়ি ওর সাথে, ফজর নামাজ পড়ি, তারপরে ব্যায়াম করি, তারপরে ফ্যাক্টরিতে যাই। ভাই আমাদের এত সময় নাই, কারণ আমাদের কোম্পানিতে এত লোক চাকরি করে, ওদের সারাক্ষণ ওদের চিন্তাই থাকে, যে বায়ারদের চিন্তা থাকে, মাল শিপমেন্ট করলে ওদের বেতন দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তা আমাদের আসলে এত সুখ নাই, যত সুখ বাইরের থেকে মানুষ মনে করে এত সুখ নাই আমাদের। ওই যে ইরানে শুটিং করতে কতদিন ছিল, 15 দিন নাকি? মানে সেকেন্ড টাইমে তো তুমি গেলা, প্রথম দিনে আমি প্রথম যে শুটিং করছি তখন 17 দিন শুটিং করছিলাম, ও যায় নাই শুটিং, তখন ও শুটিং ছিল না আফগানিস্তানে যখন শুটিং করি। ওই আফগানিস্তানে শুটিং এর সময় ও ছিল না, আর পরে যখন ইরানে শুটিং করছি আমরা তখন 37 ডে শুটিং করছি, তখন ও সাথেই ছিল। 15 দিন বা 17 দিন হবে, আফগানিস্তানে কাজ করেছিলাম তো ওইখানে নেটওয়ার্ক ইজ শর্ট অফ, ফোনের নেটওয়ার্ক এটা মানে এটা হচ্ছে ইরানের বর্ডার, এটা হচ্ছে আফগানিস্তানের বর্ডার। তা আফগানিস্তানের অনেক ভিতরের দিকে আমাদেরকে যেতে দেয় নাই, কারণ আর্মিরা প্রোটেকশনে ছিল, ইরানের আর্মি, আফগানিস্তানের আর্মি, কারণ আফগানিস্তানে তো জানেনি, একটু ডিফিকাল্ট, এই জন্যে ওই নেটওয়ার্ক অনেক সমস্যা ছিল। আর আমরা যেই গ্রামে ছিলাম মানে সো টাফ, তখন মানে মাইনাস ছিল 3-4 প্রথম শুটিংয়ে, আর যখন ও গেছে শুটিংয়ে তখন টেম্পারেচার 37-40 খেজুর খাওয়া ছাড়ার উপায় নাই, বা ধরেন একটা ফল সামনে হাতে পড়লো এটা খেলাম, এই মানে এরকমই আর। তবে ও খুব বিস্কিট খায়, আবার আমি 2 একটা বিস্কিট খেলাম, এরকম ও আবার খেতে চায় না, ওই বিস্কিট টিস্কিট খায় না। আছে না যে একজন লাইক করে, ও আবার বিস্কিট লাইক করে আর কি, মানে কিসের মেসেজ? মানে আমি মরা রাগ পর্যন্ত মানে অনভ্যাসের, ঠিক আছে, মানে গততে তো নাই, আগামীতে মরা রাগ পর্যন্ত এটা আমার দ্বারা হবে না, এটা জীবনও সম্ভব না আমার দ্বারা, আমি তো করবই না, আমার লাইফে কোনোদিনও করি না, আগামীতেও করব না, কোনো দরকার নাই আসলে চেক করার, মানে এখন বা আগে বা পরে কোনোদিনই আমার দ্বারা এটা হবে না। তো বিশ্বাস তো 100% 99% 100% তো আমি বিশ্বাস করি, প্লাস এটা আসলে ক্যারেক্টার আছে যেগুলো, মানে আমি আমার ক্যারেক্টারে এটা আসবে না, এটা আমার সম্ভব না, কোনো টাইপের আর কি। আমি আর একটা ঘরের কথা পরে কে বলি, মানে ওকে আমি বলতেছিলাম, মানে ধরেন সব বাসায় তো লকার থাকে, থাকে না ওর, ধরেন একটা ফাইলই থাকলো বা ওর একটা গয়নাই থাকলো বা লকার থাকে, তো আমরা তো হাজবেন্ড ওয়াইফ না, লকার খুলতে হয়, এই এত বছর আজ পর্যন্ত আমি এই লকারের চাবি বা লকারটা খুলি নাই আমি এত বছর, মানে আমার কোনো ইন্টারেস্টও নাই জীবনে।
আমরা যার সাথে কথা বলছি তানভীর তারেক, হি ইজ দ্য রিয়েলি ওয়ান বিগ স্টার নাও অন দ্য মিডিয়া। অনেক গুণে গুণান্বিত, তার অনেকগুলো গুণ, সে অনেক গুণে গুণান্বিত। এবং তার ব্যাপারে আমি কিছু বলি, সে ইত্তেফাকে আছেন হচ্ছে আপনার ইয়েতে বিনোদন বিভাগে হেড হিসেবে, প্লাস হচ্ছে বিভিন্ন রেডিওতে প্রোগ্রাম করেন, বিভিন্ন টেলিভিশনে প্রোগ্রাম করেন। আর আমরা আসলে ওনাকে এতটাই আপন করে নিয়েছি, ওনার যে কোনো প্রোগ্রামে যেভাবেই হোক যাওয়ার চেষ্টা করি, যতটুকুই আমরা সময় পাই।